পশ্চিম বর্ধমান জেলাতে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস রোগীর সন্ধান পাওয়া গেল। আসানসোল জেলা হাসপাতালে ওই রোগীকে নিয়ে আসা হলে তাকে অতি দ্রুত তার সঙ্গে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় উন্নততর চিকিৎসার জন্য। পশ্চিম বর্ধমান জেলায় প্রথম সন্ধান পাওয়া গেল ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ওই রোগীকে ভর্তি করা হয়। জানা গিয়েছে, চিত্তরঞ্জনের নিমতলা এলাকার বাসিন্দা এক মহিলা গত 14 তারিখ শারীরিক অসুস্থতার কারণে কস্তুরবা গান্ধী হাসপাতালে ভর্তি হন। এরপরই তার পরীক্ষা করা হলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওই হাসপাতালে তার চিকিৎসা চলছিল। বুধবার থেকে তার চোখের নিচের অংশে কালো ছোপ দেখতে পাওয়া যাওয়ায় উদ্বেগ বাড়ে। এরপরে তাকে নিয়ে আসা হয় আসানসোল জেলা হাসপাতালে। আসানসোল জেলা হাসপাতালে আসার পর এখান থেকে চিকিৎসকদের সাথে আলোচনা করার পর সম্ভবত ব্ল্যাক ফাঙ্গাস রোগেই ওই মহিলা আক্রান্ত হয়েছেন এমনটাই সন্দেহ প্রকাশ করা হয়। এরপরেই বাঁকুড়া মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ওই রোগীকে। জেলা হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাস রোগী চিকিৎসার জন্য সরকার বাঁকুড়া মেডিকেল কলেজকে নোডাল হাসপাতালে মনোনীত করেছে। এর জন্য সন্দেহজনক রোগীদের বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালেই স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে, সেখানেই চিকিৎসা করা হবে। পেশেন্ট বছর 40 বয়স, আমাদের এই চিত্তরঞ্জনের এদিকে বাড়ি, তো আমাদের কাছে এসেছিল ওরা ওই কস্তুরবা গান্ধী যে হসপিটাল আছে চিত্তরঞ্জন, ওখানে চিকিৎসা করিয়েছিল। রেকর্ড দেখে যা বোঝা গেল ওনার কোভিড হয়েছিল, পোস্ট কোভিড, এবং সঙ্গে ডায়াবেটিসও আছে, এবং চোখটা কালো দেখে ওরা আমাদের ইমার্জেন্সিতে অ্যাটেন্ড করেছিল। তো আমরা আমাদের ডাক্তারবাবুদেরকে দেখালাম, 2-3 স্পেশালিস্ট, চোখের ডাক্তারবাবু, ফিজিশিয়ান, সবাই দেখলেন আর কি। দেখে পরে এদের একটু সন্দেহ হলো যে সাসপেক্টেড এটা মাইকোসিস হতে পারে। তো যার ফলে আমরা এই পেশেন্টটাকে আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে রেফার করেছি, যে ওই পেশেন্টটা আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজেই, আমাদের নোডাল মেডিকেল কলেজে আর কি। তো ওকে আমরা সমস্ত কাগজপত্র করে ওখানে রেফার করেছি, পেশেন্ট অলরেডি বেরিয়েও গেছে, এবং বিষয়টা আমাদের CMO স্যারকেও হোয়াটসঅ্যাপে জানিয়েছি, ফোনেও জানিয়েছি বিষয়টাকে। টেস্ট বলতে আমাদের ক্লিনিক্যালি ডায়াগনোসিস হলো, উনি তো অন্য হাসপাতালের পেশেন্ট ছিলেন আর কি, কোভিডের সময় অন্য জায়গায় দেখাতেন, সেই জায়গা থেকে আমাদের এখানে এসছেন আর কি দেখাতে। এর আগে তো আমরা কখনো পাইনি। এমনি স্টেবল আছে, এখনো তো স্টেবলই আছে। এদিকে পশ্চিম বর্ধমান জেলায় প্রথম ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর সন্ধান মেলার পর থেকেই উদ্বেগ বাড়তে শুরু করেছে, আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।